কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়ে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। দু একটি রাজনৈতিক দল অংশ না নিলেও অনেক রাজনৈতিক দল এই নির্বাচনে অংশ নেবে। সকালে টাঙ্গাইলের মধুপুর উপজেলার পীরগাছা সেন্ট পালস উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ মেডিকেল কলেজের আয়োজনে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। 2014-15 তো আমরা দেখেছি রাজশাহীতে পুলিশকে ইট দিয়ে মাথা পেতলি হত্যা করেছে, পুলিশের গাড়িতে আগুন দিয়েছে, সরকারি গাড়িতে আগুন দিয়েছে, ট্রেন লাইন তুলেছে, ট্রেন লাইন উপরে ফেলেছে, বিদ্যুতের লাইন কেটে দিয়েছে, স্কুল কলেজে আগুন দিয়েছে। এটা কি গণতন্ত্র? এটা কি দেশের শান্তি, দেশের উন্নয়ন অব্যাহত রাখার প্রক্রিয়া?